নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরি বিএসএইউসি। এতে বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন অন্য ভাষাভাষীরাও। মোহাম্মদ রফির সঞ্চালনায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি ডক্টর মিসবাউদ্দিন চৌধুরী। ঐতিহাসিক দিনটির পটভূমির চিত্র তুলে ধরে কোনো জাতি গঠনের কাজে ভাষার গুরুত্বের ওপর জোর দেন তিনি। অনুষ্ঠানে মাতৃভাষা দিবসের ঐতিহাসিক তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শিত হয়। সমবেত কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মোহাম্মদ আওরঙ্গজেব পরিবেশন করেন আরেকটি অমর সঙ্গীত রাষ্ট্রভাষা আন্দোলন। গান পরিবেশন করে শিশু শিল্পী শায়ান সিদ্দিকী টপ্পা। এছাড়া ইরানি ও নেপালি ভাষায় কবিতা আবৃত্তি করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেলজিয়ামের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ মাসুদুল কবির। সবশেষে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।